বন্ধুরা আমার সাধের ছাদ বাগানের মিশন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এবং টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দেখুন একটার পর একটা ফুল ক্রমশ ফুটতে শুরু করেছে ফুলের কালার দেখুন ফুলের একেবারে বিন্যাস দেখুন এই গাছটি যেটা দেখছেন যেটা হচ্ছে হোয়াইট অ্যানিমুন এই গাছটা কিন্তু বিস্তৃত প্রায় সাড়ে তিন ফুট হ্যাঁ দেখাবো অন্য কোন কোন গাছে কি কি ফুল ফুটলো পেছনে রয়েছে হলাল ভ্যারাইটির একটা ফুল ক্রমশ ফুটছে এটা স্পুন ভ্যারাইটি এটাও কিন্তু দুর্দান্ত হয়েছে কিছু ফুল প্রত্যেকবারই আগে ফোটে এবারও ফুটেছে দেখাবো বন্ধুরা কী ফুল ফুটল আমার স্বাদের ছাদ বাগানে দেখুন এটাই সেই অ্যানিমন ভ্যারাইটি যেটা কষ্ট করে তৈরি করতে হয় ভীষণ সুখী এই গাছ যে কোনো মুহূর্তে মারা যেতে পারে বৃষ্টির জল লাগলে আর সেই ফুল যখন বড় হয় তখন মন ভালো করে দেয় হ্যাঁ দেখুন তো এই গাছটা কেমন হয়েছে যে কোনো রকম কম্পিটিশানে যদি এই গাছ আমি ফেলি এই গাছের থেকে কিন্তু প্রাইজ আসতে একদম বাধ্য গাছটা একদম ছাতার মতন সুন্দর সেপ নিয়েছে আর ফুলগুলো অসাধারণ যেন মনে হচ্ছে পিঙ্ক কালারের পেটালে কেউ যেন ছোট্ট ছোট্ট ডিমের কুসুম বসিয়ে রেখেছে সাদা রঙের পাশে রয়েছে আরও একটা অ্যানিমল গাছ এই পাশের গাছগুলোর সুন্দরভাবে কুড়ি আসছে এর সাইজ দেখুন এর বিস্তৃতি দেখুন সমস্ত ফুল কিন্তু একসাথে ফুটবে বন্ধুরা রয়েছে এই গাছটি যেটা প্রায় চার ফুট ডায়ামিটারের দেখুন কিন্তু কি অপরূপভাবে এই গাছের কুড়িগুলো কিন্তু একেবারে ফোটার অপেক্ষায় আছে পাশে রয়েছে হলুদ এবং রয়েছে অনেক রকম নানান রকমের গাছ সব গাছগুলো কিন্তু ভীষণ সুন্দর কিছু কিছু গাছে ফুল ফুটতে শুরু করেছে এই দেখুন আমি কথা দিয়েছিলাম প্রত্যেকটা গাছের ফুল ফুটে যাওয়ার পর আপনাদেরকে দেখাবো এই দেখুন কি সুন্দরভাবে এক একটা গাছ এরকম পূর্ণতা পেয়েছে ফুল ফুটছে এই গাছগুলোরও দেখুন আমার সাথে ছাদ বাগান এখন ফুলে ফুলে পরিপূর্ণ হতে চলেছে সামনের সপ্তাহের মধ্যে গাছগুলো দেখুন দেখলেই মন ভালো হয়ে যায় বন্ধুরা প্রত্যেকটা গাছ অসাধারণ সুন্দর প্রত্যেকটা গাছের বিস্তৃতি অসাধারণ দুর্দান্ত দেখুন এখানে যে অ্যানিমোনটা ফুটে আছে এটা একটা রেয়ার অ্যানিমুন এর মধ্যে সাদা এবং হলুদের এক অপূর্ব সংমিশ্রণ রয়েছে কি সুন্দরভাবে এটা কিন্তু ক্রমশ একটা ছাতার সেপ নিয়েছে বন্ধুরা চন্দ্রমল্লিকা তখনই ভালো হবে যখন চন্দ্রমল্লিকার পাতা দেখা যাবে না এটারও সমস্ত ফুল ফুটে গেলে ঠিক তাই হবে রয়েছে নন পিঞ্চিং ফুলের গাছ খুব সুন্দর দুখানা বড় ছাতা রয়েছে এখানে আরও রয়েছে অনেক গাছ দেখাচ্ছি এই রকমভাবে তারা সুন্দর সেপ নিচ্ছে আর মন ভরিয়ে দিচ্ছে প্রতিনিয়ত আমাকে হ্যাঁ বন্ধুরা এটাই দু হাজার তেইশ মিশনের আমার ছাদবাগানের চন্ডমল্লিকা ফুলের গাছ দেখুন এক অপরূপ শোভার ডালি নিয়ে আপনাদের মনোরঞ্জন করার জন্য প্রস্তুত এই গাছটি এটা ফুলটা হবে ঠিক এরকম গাজরের মতন সুন্দর এই দেখুন এই ফুলটাও কিন্তু একসাথে ফুটবে দু একটা ফুল ফুটে গেছে এই ফুলটার কিন্তু ডায়ামিটারও প্রায় সাড়ে তিন ফুট তো হবেই দেখাই শুরু হচ্ছে এখান থেকে এবার এখান থেকে শেষ হচ্ছে এইখানে পর্যন্ত বুঝতেই পারছেন ক্যামেরায় কিন্তু ফ্রেমে ধরা যাচ্ছে না একটা গাছকে আসুন সবার নিমন্ত্রণ রইল আমার স্বাদের ছাদ বাগানের ফুলদের দর্শন করার জন্য যেই শ্রম দিয়ে সাত মাস ধরে এটাকে আমি বড় করেছি আজ তারা প্রস্ফুটিত আজ তারা বিকশিত তাই বন্ধুরা স্বাদের ছাদ বাগানে চলে আসুন ফুলের পরিচয় করুন ফুলদের সাথে ফুলদের সঙ্গে আলাপন করুন অস্ফুটে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আমার অনেক ভালোবাসা জানাচ্ছি সঙ্গে থাকুন দেখতে থাকুন ছাদ ছাদবাগান ইউটিউব চ্যানেল এবছর ভীমবাবুর পরামর্শ নিয়ে এই গাছ আমার পুরোটাই ভীমদার তত্ত্বাবধানে ভীমদার তত্ত্বাবধানে অনেক ভিডিও রয়েছে সবকটা ভিডিও আপনারা দেখবেন আর এরকম ফুলের মেলায় হারিয়ে যাবেন সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি সঙ্গে থাকুন দেখতে থাকুন সাদের ছাদ বাগান ধন্যবাদ